করোনার মহামারীর মধ্যেই এলো মাহে রমজান, তাই স্বাস্থ্য সুরক্ষা নিয়ে বেশি চিন্তিত মানুষ। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন রোজা রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে না, তবে ভাজা পোড়া বাদ দিয়ে শাক সবজি আর ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ তাদের। মাহবুব কবির চপলের রিপোর্ট। রোজা এলে জমজমাট থাকত হাট বাজার, দোকানপাট বসত রাস্তার ধারেও, তবে এবারের চিত্র একেবারে ভিন্ন। শহর থেকে গ্রাম, চারদিকে শুনশান নীরবতা। করোনায় আতঙ্কিত সব বয়সের মানুষ। এই ভাইরাস থেকে বাঁচতে লেবুর শরবত, গরম পানির সহ নানা ধরনের খাবার খাচ্ছেন অনেকেই, কিন্তু রোজার দিনে সেই সুযোগ নেই। সেক্ষেত্রে চিন্তিত না হয়ে বিকল্প উপায় জানালেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। সারাদিন রোজা রাখার পরে আপনার শরীরে পানির পরিমাণ কমে যায়, এই জন্য আপনি বেশি বেশি করে শুধু নর্মাল পানি খেতে থাকেন। গরমের সময় লেবু জাতীয় শরবত খেলে কোনো অসুবিধা নাই, কারণ তাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গলা শুষ্ক থাকা অথবা বেশি করে পানি খাওয়ার সাথে করোনার কোনো সম্পর্ক নেই, তাই সাধারণত যেভাবে রমজানে রোজা পালন করে সেভাবেই করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের বেশি, করোনায় আক্রান্ত বা মৃত্যুর হার তাদের কম। রোজা রাখলে সেই ক্ষমতা কমবে কি না তা নিয়ে সংশয় আছে অনেকের, তবে পুষ্টিবিদরা বলছেন রোগ প্রতিরোধ ক্ষমতা কমা বা বাড়ার সাথে রোজার প্রভাব নেই। সেক্ষেত্রে সচেতন হতে হবে খাবার গ্রহণে। কেউ যদি খুব বেশি মানসিক দুশ্চিন্তায় ভোগে এবং সেই অবস্থাতে কোনো খাবার খায়, তাহলে দেখা যায় তার শরীরে অ্যাসিড সিক্রেশন হয়। তো এখন বলা হয় যে দিনে কমপক্ষে 220 গ্রাম সবজি খাওয়া উচিত, কিন্তু কিছু কিছু গবেষণায় দেখা গেছে যে আমরা দিনে 50 গ্রাম সবজিও খাই না। শাকসবজিতে থাকে ভিটামিন, সেই ভিটামিন থেকে আমরা বঞ্চিত হচ্ছি। শাকসবজিতে থাকে বিভিন্ন মিনারেল বা ধাতব পদার্থ, এই ভিটামিন মিনারেল তারপরে ফাইবার, এগুলা কি করে, ফাইবার আমার শরীর থেকে অতিরিক্ত চর্বি বের করে দিচ্ছে, তার ফলে আমার শরীরে কোলেস্ট্রল কমে যাচ্ছে। কোলেস্ট্রল যদি কমে যায় তাহলে আমার কতগুলো রোগ থেকে আমি বেঁচে যাচ্ছি। যদি কেউ অসুস্থ হয়, ডাক্তার যদি তাকে অসুস্থ হিসেবে সাব্যস্ত করেন, তাহলে সেই ব্যক্তির জন্য তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিং ফাইদাতুম মিন আইয়ামিন উখার, কেউ যদি অসুস্থ হয় তাহলে সে পরবর্তীতে কাজ আদায় করবে। করোনার কারণে দীর্ঘ সময় বাসায় থাকতে হচ্ছে, তাই প্রতিদিন কিছু ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।